মালদা মেডিকেল কলেজকে স্যানিটাইজ করার কাজ শুরু করল দমকল বিভাগ। একই সঙ্গে পুরো হাসপাতাল চত্বরেও জীবাণুনাশক স্প্রে করা হয়। করোনা সংক্রমণ ঠেকাতে স্যানিটাইজ করার এই কাজকে সাধুবাদ দিতে ভোলেননি হাসপাতালে আসা রোগীর পরিজনেরাও। জেলার দমকল আধিকারিকের বক্তব্য, জুড়ে এমনকি এই যে আমাদের ভারতবর্ষে যা করোনা ভাইরাসের যা চলছে তাতে মানুষ আতঙ্ক হয়ে পড়েছে, সেই আতঙ্ককে মুক্ত করার জন্য আমরা আজকে মেডিকেল কলেজে পুরো পরিষ্কার এবং ক্লিন করছি। আমাদের দমকল ওয়েস্ট বেঙ্গল ফায়ার এমার্জেন্সি সার্ভিসের পক্ষ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাবো যাতে আমরা পরিষেবাটা ঠিক মতো দিয়ে দিতে পারি। ঠিক একই রকমভাবে যেমন গোটা শহরকে স্যানিটাইজ করার কাজ শুরু করেছেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। করোনা সংক্রমণের আগে স্যানিটাইজেশনের এই রকম সর্বজনীন ছবি আগে দেখা না গেলেও অন্তত এই উপলক্ষে স্যানিটাইজেশন সর্বজনীন হয়েছে সে কথা বলাই বাহুল্য। মালদা থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।